দাদা, আজকে আপনার উপর যে প্রাণঘাতী হামলা সংঘটিত করা হয়েছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? জঙ্গলের রাজত্বে এর থেকে বেশি প্রত্যাশা জনগণ আর কি করবে? এবং সবচেয়ে লজ্জাস্কর এবং আশ্চর্য ব্যাপার হচ্ছে, পুলিশ সবটা জানে, পুলিশের মদতেই জিনিসগুলো হয়েছে, পেছন দিয়ে মঞ্চের পেছন দিয়ে এসে হঠাৎ করে আক্রমণ, সোয়া চারটা থেকে সাড়ে চারটার মধ্যে, এটা তো কোনো দুঃস্বপ্নের মধ্যে কেউ ভাবতে পারবে। তানাশাহী রাজত্বে আর এই বোকা রাজত্বে, অপদার্থের রাজত্বে এর থেকে বেশি মানুষ আর কি প্রত্যাশা করবে? এখনো মিটিং চলছে নয় বনমালীপুর মণ্ডলে, মুখিয়ার পুরোহিতকে উস্কানিমূলক বক্তব্য, মেরে ফেলার বক্তব্য, আহ্বান, সংলগ্নে হামলা, নয় বনমালীপুর রাতে শ্মশান বাড়িতে হামলা, হুজ্জতি করা, মারধর করা, মুখিয়া অর্ডার দিচ্ছে। আইন শৃঙ্খলা যার হাতে রক্ষার দায়িত্ব যায়, সেই তার গুন্ডাদের লালিত পালিত করে উস্কানি দিচ্ছে হামলা উজ্জতি করা। আর পুলিশ, আমরা তাদের বিরুদ্ধে না, আমরা বুঝি সরকারি কর্মচারী সরকারি চাকরি করে, দুঃখ হয় অন্যায়, মানে পুলিশের ভর্তির উপর মানুষের আর বিশ্বাসটুকু আর রইল না, যে ভরসা, পুলিশ মানে একটা ভরসাস্থল, এটাই জনগণ জানতে এত কার, এই ভরসা এবং বিশ্বাসটুকু হারিয়ে ফেলেছে রাজ্য পুলিশ, কারণ তারা কৃতদাসের ভূমিকায় অসহায়। এত হামলা আমাদের আজকে, হামলা প্রতিনিয়ত হামলা হচ্ছে, হামলা হজ্জতি হচ্ছে, পাঁচজনে তো মাথা ফেটেছে আমি জানি, আর অল্প বিস্তর আহত তো প্রচুর হয়েছে।